বাড়ি ঘরগুলোর অবস্থা খুবই খারাপ। আমার ঘরের ভিতরে তো পানি উড়ে গেছে। দেখেন আমরা এই যে বেগমগঞ্জে আসছি নোয়াখালীর, এই যে কি অবস্থা, পানি এখন পর্যন্ত শুকাচ্ছে না। এই যে এখানকার রাস্তার মধ্যে পানি কত। আর আমরা আরেকটা রিমোট এলাকায় যাব, আমরা একটা আরেকটা রিমোট এলাকায় যাব, সেখানে ত্রাণ নিয়ে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ, রাস্তাঘাটে কি অবস্থা। একদিকে বন্যা, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, বৃষ্টি পড়তেছে দেখুন। ত্রাণ দিতে আসছি কিন্তু শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। আল্লাহ, তুমি রহমতের মালিক, আল্লাহ তুমি রহমত করো। পানিটাও একটু কমতেছিল, তারপরেও বেগমগঞ্জ, লক্ষ্মীপুর, অন্য অন্য এলাকায় এই বৃষ্টিটা যদি আসে তাহলে কিন্তু আবার জানি না আল্লাহ কি করে, খারাপ বলবো না, আর খারাপের অবস্থা আর চাই না। মাহবুব স্যারের জন্য দোয়া করেন। যদি দেওয়ার ইয়ে থাকতো তাহলে আমাদের দিত। বিস্কুট ভালো আছে, শুকিয়ে বুঝছে, বুঝছেন, বিস্কুট ভালো আছে, বৌজিরে বয়নি কিনা আর আঙ্গুর আন্ডার নয় মেয়েরা আনছে ও লিস্ট। এই মাহবুব স্যারের জন্য দোয়া করো। আজকে 5 তারিখ, দেখেন কি পরিমাণ পানি জমা এখনো আছে, দেখছেন। আমরা আসছি অনেকদিন পর, তারপরে দেখেন পানি জমছে। ওই যে বাড়িঘরগুলোর অবস্থাগুলো দেখেন কি অবস্থা,
আমরা এই লক্ষ্মীপুরে এখনো পানি কিন্তু যায় নাই। এই বাংলাদেশকে বিশেষ করে 18টি জেলা যেভাবে প্লাবিত হয়েছে, এই জেলাগুলোকে যদি আমরা পুনরায় নির্মাণ করি তাহলে প্রায় $20-25 billion প্রয়োজন হবে, $1 billion। আমার মনে হয় যে সব কিছু ডিস্ট্রয়েড হয়ে গেছে, মানুষের বিশেষ করে অবকাঠামো থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি সব কিছু। বাড়ির ভিতরেও কি দেখো, দেখুন লক্ষ্মীপুরের অবস্থা কি, দেখুন রাস্তাঘাট একেবারে পানিতে, প্রচন্ড স্রোত বাড়িঘরগুলো ঢুকে গেছে। বারোটি জেলার অবস্থা খুবই খারাপ, বাড়িঘরগুলো তো দেখেন পানি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন, বাড়িঘরগুলোতে আজও পানি। সবচেয়ে অবস্থা খারাপ হচ্ছে এই গ্রামগুলোর অবস্থা, প্রচণ্ড খারাপ। বাড়িঘরে পানি কেবল নামা শুরু করছে, কিন্তু অনেক পানি। এই যে আমরা লক্ষ্মীপুরে আসছি, দেখেন এখানে কিন্তু রাস্তাঘাট এখনো, আজকে আমরা 5 তারিখ, সেপ্টেম্বর মাসের 5 তারিখে আমরা এখানে আসছি। তারপর দেখেন এখনো পানি কিন্তু এখনো যায় নাই, বিশেষ করে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি এখনো আছে। এই পানিগুলো কিন্তু নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বাড়িঘরগুলো কিন্তু এখনো ডুবা। আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন, কি অবস্থা আপনাদের এই এলাকার? এখন তো দেখতেছি, এখনই দেখতেছি খারাপ, তখন কি অবস্থা ছিল আমাদের এলাকায়? প্রথমে যে ইন্ডিয়ার পানিগুলো এদিকে যখন পেনির থেকে যখন এদিকে চাপ দিছে, তখন পানি ছিল আমাদের এই হাঁটুর উপরে, আচ্ছা আচ্ছা। এখনকার পরিস্থিতি যা আপনারা নিজ চোখে দেখতেছেন, পানি আছে এখনো, হাঁটু সমান পানি আছে। আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, যে ইন্ডিয়ার যে পানিগুলো আমাদের এইদিকে ছাড়লো, আমরা এগুলাতে অনেক অসন্তুষ্ট। যে আমাদের সরকারে যে সাবেক সরকার ছিল, উনি ওই দেশে গিয়ে এখন উনি ওদের সাথে চুক্তি করে আমাদের মানুষকে কীভাবে ডুবানো যাবে এই সেগুলোর চেষ্টা চালাই যাচ্ছে। আমরা সবাই সতর্ক হয়ে যাই, সবাই সাবধান হয়ে যায়, যারা অসহায় আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই দেশের পরিস্থিতি এগুলো আপনারা দেখেন। আচ্ছা, তারপরেও আপনারা এখানে কতগুলো পরিবার বাস করে, কতগুলো এখানে এলাকা আপনার এলাকায়? আমি তো দেখছি অনেক ঘনবসতি এখানে, ঘনবসতি আছে, যারা অসহায় অবস্থায় আছে, যাদের ঘরে পানি ঢুকে গেছে তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এখনো আজকে বন্যা হয়েছে আজকে এতদিন, কিন্তু পানি এখনো কমছে না, কেউ এখনো বাড়ি ঘরে ফিরতে পারতেছে না, ফিরতে পারতেছে না, এখনো সবাই আশ্রয় কেন্দ্রে আছে। আচ্ছা আচ্ছা। আমি আগে বলে রাখি, বা আমরা লক্ষ্মীপুরে আসি, লক্ষ্মীপুরের যে বাড়িঘরের অবস্থা যেরকম, এখানকার প্রত্যেকটা মানুষ কিন্তু এই ভারতীয় বন্যার অগ্রাসন বলতেছে, তাদের ওই ড্যাম, মানে ড্যাম দিয়ে যে পানিগুলো আসছে, বিশেষ করে এখন ফেনী এবং নোয়াখালীর পানিটা কিন্তু লক্ষ্মীপুরের উপর দিয়ে যাচ্ছে। আর এই যাওয়ার ফলে কিন্তু আমরা যা দেখতেছি, ভিতরের অবস্থা অনেক খারাপ। আমরা আমরা চাই ভারতের বিরুদ্ধে, পানির বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে আরো সোচ্চার হয়ে থাকতে হবে, মানে যেতে আগামীতে পানি যদি ছাড়ে অবশ্যই বাংলাদেশকে আগে জানানবে। পানিটা কি আপনারা হঠাৎ করে পাইছেন? জি, হঠাৎ করে পানিটা হঠাৎ করে পাইছেন, পানিটা বেড়ে গেছে,
মানুষে কিছু কিছু মানুষ ঘর থেকে বাইরের সুযোগটা পায়নি, সুযোগ পায় নাই। সন্ধ্যার পরে পানিটা হঠাৎ রাত্রে কোনো কোনো পুরো পানি বেশি গেছে। এখানকার অধিবাসীরা প্রত্যেকে বলতেছে আগামীতে যদি ভারত পানি অগ্রাসন চালায় তাহলে অবশ্যই যেটা আমাদেরকে আগে কম আগাম একটা সতর্ক ব্যবস্থা করে দেয়, যেতে আমরা যেতে আমাদের পরিবার পরিজন বা আমাদের সম্পদটা কিছুটা হলে সেভ করতে পারি। এখনো দেখেন যে অবস্থা, আমরা আমাদের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পরিবার থেকে আমরা এই গহীন এলাকায় যাচ্ছি। এখানকার মানুষদের সাথে বেশিরভাগ মানুষের কথা বলে অনেকে বলছে যে পানিটা হঠাৎ করে আসছে, অনেকে কিন্তু অনেক জিনিস নিয়ে যেতে পারে নাই, বিশেষ করে বিকালে যতটুকু দেখছে রাত যত গভীর হচ্ছে তারা পানি আরও বেশি পেয়েছে। আর এখানকার আরেকটা সমস্যা স্থানীয় পর্যায়ে যে নালা ডোবা যেগুলো ছিল এগুলো কিন্তু ভরাট হয়ে গেছে প্রায়, যার ফলে কিন্তু পানিটা কিন্তু নামতে পারতেছে না। আজকে সেপ্টেম্বর মাস পড়ে যায়, অন্য অন্য এলাকার পানি যতটুকু নামছে কিন্তু এখনও এই লক্ষ্মীপুরের পানি কিন্তু এখনও কোনো কমার কোনো লক্ষণ নাই। মানুষের কিন্তু সামাজিক যে জীবন ব্যবস্থা কিন্তু বিশাল একটা প্রভাব পড়ছে। তো আমরা আসলে আপনাদেরকে আরও ভিতরে নিয়ে যেতে চাই যে আসলে মানুষের এই যে দুর্ভোগ, এই যে পানি অগ্রাসনটা, আমাদেরকে কিন্তু আগামীতে এই পানি বিশেষ করে এই পানির জন্য কিন্তু আমাদেরকে টেকসই উন্নয়ন বাঁধ বলেন বা পানি নিষ্কাশন বলেন টেকসই করতে হবে, প্রতি বছর কাম না করে বা কাজ না করে একবারে সুন্দরভাবে যাতে টেকসই কাজ করা যায় এটার কিন্তু দরকার। এই যে দেখেন এখানকার অবস্থা, আমি এই লক্ষ্মীপুরের পাঁচটি এলাকা ভ্রমণ করে আসলাম, দেখে আসলাম এই এখানকার মানুষের অবস্থা, এখনও কিন্তু পানি নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা লক্ষ্মীপুর দিয়ে আসি, এটা বেগমগঞ্জের একটু শেষ সীমানা, নোয়াখালী জেলার মধ্যে পড়ছে। তারপর আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি যে এখানকার মানুষগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ এবং নাজুক অবস্থা। আমরা যদি একটু তাদের সাথে একটু কথা বলি তাহলে আমি বুঝতে পারবো যে তাদের কি অবস্থা, তারা কীভাবে ছিল। এখানে কিন্তু বাড়িঘরগুলো ভিতরে বেগমগঞ্জের একটু সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে, বিশেষ করে অনেক অনেক স্থানীয় বাসীদের একটু ধারণা যে পানিটা বিকালের পরে সাধারণত বেড়ে গেছে, তারা অনেক সময় বুঝতে পারে নাই যে পানিটা আসলে কোথাতে কীভাবে। তাদের এখানে যে ছোটো ছোটো স্থানীয় পর্যায়ে যে খালবিলগুলো ছিল এগুলো কিন্তু মানে ভরাট হয়ে বাড়ির উপর দিয়ে যখন উঠা শুরু করছে তখনই তারা কিন্তু আর এই সেই সুযোগ পায় নাই, তারা মানে কষ্ট অবস্থা যে জিনিসপত্র নিয়ে বের হবে এরকম কোনো তাদের আর মানে মানে সেই সুযোগটাই ছিল না। যাকে যে আমরা গামবুট দিয়ে ভিজে গেছি, এখানে সবচেয়ে যে জিনিসটা ক্ষতিকর হয়েছে এখানকার মৎস্য সম্পদ, অনেক ঘেরের মাছ, অনেক পুকুরের মাছ, মানে বিশেষ করে লক্ষ্মীপুর এলাকায় কিছু খামারিদের সাথে কথা বললাম যে স্যার 10 লক্ষ হারভেস্টে চলে যাব এই এখনই হঠাৎ করে, বিশেষ করে আমরা তো শ্রাবণ মাসে একটা হারভেস্টে চলে যাই মাছ মানে ধরি, কিন্তু দেখা গেছে সেখানে পাইনে প্রচুর লস। এখন আমাদেরকে আশ্রয় কেন্দ্রে এখন থাকতে হচ্ছে কারণ তার বাসায় অনেক পানি। দেখেন গহীন অঞ্চলগুলোকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে এই অঞ্চলগুলোতে আসলে কি পরিমাণ পানি ছিল, এখন পানি কিন্তু কমে গেছে। দেখেন আমাদের প্রতিনিধিরা যাচ্ছে, আমরা একদম যে এলাকাটা আসছি একদম খুব রিমোট এলাকা, এই একদম বেগমগঞ্জের শেষ সীমানা। হ্যাঁ, এই যে দেখেন এই এই অবস্থা খুবই বেগতিক গেল। পানি কমতেছে কিন্তু একটু মানুষ নাই, না দেখেন এই বাসাটা এখনো মানুষ নাই। আহা, কি অবস্থা! কতটুকু আছিল স্যার? আচ্ছা, এতটুকু পানি আছিল কোমর পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি হেফাজত করো। কাইন্ডা মানে ওদের বাসার ভিতরে পানি ঢুকছিল, এটা কি বিদেশে থাকে মনে হয়? না, বিদেশে থাকে, এই সব পরিবার দেখলে বোঝা যায়, বাড়িঘর দেখলে বোঝা যায় এরা বিদেশে থাকে। এরা কি এখানে আছিল?
এর তো সব তালা লাগে চলে গেছে। এই এলাকার এত পরিমাণ বন্যা হয়েছে মানে বলার ভাষা নাই। এই যে পানি দেখেন ডুবে যাচ্ছে। তো বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে ছোট ছোট এলাকার যে খালগুলো আছে এই খালগুলো কিন্তু ভরাট করে ফেলাইছে। পলিথিন হোক, অন্যান্য জিনিস হোক বা আবর্জনা হোক, কিছু মানুষ আছে খালগুলো কিন্তু ভরাট করে বাড়িঘরও করছে, যার ফলে কিন্তু খালগুলো কিন্তু সংকীর্ণ হওয়ার ফলে এই পানি কিন্তু ঠিকভাবে নিষ্কাশন হয় না, পানি কিন্তু যেতে পারে না, যার ফলে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাটা হচ্ছে আপনার এই যে জলাবদ্ধতা। ফেনীর ওই এলাকার পানিগুলো কিন্তু কমে গেছে, কিন্তু এখনও এই বেগমগঞ্জ কিংবা লক্ষ্মীপুরের পানিগুলো কেন কমে যায় এটা হলো কথা। যেখানকার খাল বিলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মানে এটা কি গভীর খবর নন করার প্রয়োজন আছে। লাখ লাখ টাকার মাছ বেড়ে হয়ে গেছে। এই যে অবস্থা, আমাদের শামসুল হকার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বুঝছেন আসেন অবস্থা তো খারাপ দেখতেই তো পারতেছেন। আর না ছবি উঠাবো না, আপনি মুখ ঢাকা আপা নেন। এটা আমরা ভাইরা তোফা দিলাম, বেড়াতে আসে না বোনের বাসায়, এটা দিলাম আমাদের শামসুল হকার স্কুল অ্যান্ড কলেজের পরিবার থেকে। আমাদের মাহবুব স্যারের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? ধরে আপা জীবনে মানুন। আচ্ছা দুজন ভাগ করে নিন। হ্যাঁ আচ্ছা, আমরা নোয়াখালীর বেগমগঞ্জ লাস্ট সীমানা, ওই পাশে হচ্ছে লক্ষ্মীপুর আর এই পাশে হচ্ছে এটা বেগমগঞ্জ। আগে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এখানে এখনও কিন্তু পানি এখানে নেমে যায় নাই, যার ফলে কিন্তু মানুষের চলাচলে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, মানুষের অবস্থা খুবই করুণ। বন্যা প্রতি বছরই আসবে, সেই লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আর বন্যার জন্য যেই রাষ্ট্রে দায়ী থাক না কেন, আমাদেরও কিছু সমস্যা আছে। আমাদের বাঁধগুলো এবং নদীগুলো আরও ভালো করে খনন করতে হবে, আর যে খালগুলো বিশেষ করে প্লাস্টিকের প্রাদুর্ভাবে খালগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে। খাল বন্ধ হওয়ার কারণে আমাদের বিশেষ করে যে বেসিনটা আছে খাল বা নদীর বেসিনটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এই যে পানি মানে ধারণ করতে পারতেছে না, পানিগুলো কিন্তু চলে আসতেছে। এই জন্য এই ব্যাপারে কিন্তু আমাদেরকে কিন্তু ভালো করে আগে সচেষ্ট হতে হবে যে আমরা এটা কীভাবে কী করব। আর নদীগুলো যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু আর আমরা পাবো না। এই যে এইরকম যে বন্যা কবলিত এলাকা কিন্তু থেকেই যাবে, এই হচ্ছে অবস্থা।